দেবো বুবু দেখো আমি দুইতাম আই টরনে ঘুরেঘুরে করতেছ তো কান্না গাড়ি করতেছ এই জন্য এখনি নামা এরে নামা এরে নামা এখনি থালা বাসন মাজি নামা যা বুবু এই কান্না যা তোর দিমু দুধ আমি এই দুধ খামু তোরে একটু গদি তামা দাঁড়া तोर भालो तो लागबो ना सारा दिन तु संसारे तु हई हई टई टई करिस ओ तोर एत किछु तरकारी दिरे कि करमु कओ मा तोमार जामाई तो आरेकटारे बिया करे निये आइछे तुमि तो जानोई आमार बाच्चा काच्चा होय ना आमार सब समय मन खराब थाके कामे काजे भाल लागे ना तोर माथाय तो गबर भराई बाच्चा काच्चा होय ना ताई कि आइछे बाच्चा काच्चा कि तोर हाथ नेई सब उपर आइला रेछे আর ও একটা বাচ্চা হয় কি দুনিয়া কি জয় করে ফেলাইছে নাকি যে ও যা কইবো তাই বড় বেশি ভালোবাসবো তোর কি কোনো বুদ্ধি একের কিছু নাই তার মানে কি কইতে চাও মা এটা আমি আর তুমি বুঝি কিন্তু তোমরা জামাই তো বুঝছো না চুপ কর আমি তোরে যা কই তুই তাই শুন তুই সব সময় জামাইরে তোর হাতে রাখবি আর ওর কাছে গেলেই তুই জামাইরে ডাইকে কাছে আনবি আর ও যে বাচ্চা একটা ফুটাইছে না তোর সতীর ওই বাচ্চারে জামার সামনে একটু বেশি বেশি ভালোবাসবি বুঝলি আর আড়ালে যা করার তোরে তো আমি শিখাই দিই জামার খবরদার কোনো কিছুকে যেন তুই আদর যত ত্রুটি রাখবি না জামার মন রাখতে পারস না হারাম জাদি মা আমি তো চেষ্টা করি কিন্তু ওই যে ফকিরনির বাচ্চা একটা নিয়ে আইছে ফকিরনি তো ফকিরনি ওই সব সময় তোমার জামার পাস ছাড়ে না জানো না আমার কাছে একটু গাই তো দে না শোন আ তো মন খারাপ করে থাকবি না মন খারাপ করলে শরীর খারাপ হবে আচ্ছা মা আই আই শোন 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 আবার কি হলো এই যে এগুলা কি घुरे घर পাইছে একটা সোনার টুকরা ছলে এর নিয়ে খালি কামের ফাঁকি বাজ দেওয়া তাই না এই বাড়ি কাম কাজ করব কে খালি ঘুরলে হইব দেখো বুবু বাড়ি কাম কাজ তো সব কিছু আমিই করি না তোর যে একটু ঘুরতেছিস তাতে সমস্যা কি হে আচ্ছা তো সমস্যাটা কি কত তুই সাথে সাথে এত কথা কাজ কে লাগে হ্যাঁ কোন কথা কইলা এই ওই যে ওই ওখানে যে থালা বাসন পড়ে রয়েছে ওগুলো দুই বকে হ্যাঁ তোর মায়ের করে দিয়ে যাব বুবু দেখো আমি দুইতাম আই টরনে ঘুরেঘুরে করতেছ তো কান্না গাড়ি করতেছ এই জন্য এখনি নামা এরে নামা এরে নামা এখনি থালা বাসন মাজি নামা যা বুবু এই কান্না যা আমার বিয়ের হইছে যত জ্বালা ওই এক ফকির নির্বাচারে আনছে দুনিয়া রাজ্য জুড়ে বইছে এখন সওয়াল জন্মায় মনে আছে কি দুনিয়া একেবারে জয় করে ফেলাইছে আমার মেয়ের এই বাড়ি কোনো দাম দিচ্ছিস না তো দাঁড়া আরে দেখো আর নিজের কাপড় আর নিজের বাচ্চার কাপড় ধইছে আমার শাড়িটা ধইনি মনে হয় যে সুর একটা একটা করে টাইনে ছিল আমার মেয়ের দুনিয়ার অশান্তির মধ্যে ফেলাই ফকির নির্বাচন আমার জামার গলায় ঝুলে পড়ছে আরে ওই সব মানুষ আর কি করবো এ তাছাড়া কি ভাত পাইবো দুনিয়ায় আর স্বভাব যা তাই করছে আমার মেয়েরে কব যে ওরে যে কোনো একভাবে দুনিয়াতে সরা নাহলে বাড়িতে সরা নাহলে তোর কপাল শান্তি হবো না আর আমি জনাইছি ব্যবস্থাটা করে দিয়েছি আমি কাপড় চোপড় আজকে আমারটা না দিয়ে ওরটা দিয়েছে তো দেখতেছি দেখো যাও তো
ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা কোন জায়গা থেকে আইছে একটা কথা বলে শুনে না বুবু এগুলো তুমি কি করতেছো
আমি এবারে আসার পর আমি তোমাকে কখনো তোমার ফ্যামিলি বলে কথা কইছি কি তুই একটা ফকিং নির্বাচ্চা তুই আমারে কি কবি রে আমার পরিবার তুই তুই কি কবি এভাবে বলো না তুমি সব সময় আমারে বলো বলো আবার আমার ফ্যামিলি তুইলে কথা কও এই তোর বাপ তো একটা ফকিং নি তো তোর ফকিং নি কব না কি বমু হ্যাঁ দেখো যা কর আমারে কও কিন্তু আমার পরিবারের কিছু কইও না দেখছো সাথে সাথে আবার চাপালারে একটা কাজ করে না অথচ চাপালারে এই তোর মত মাইয়া গমি চিনি না হ্যাঁ তো গো কাজ হইছে কি জানোস তোরা বড় লোক ছেলে পেলে নাগো গলায় ধান্দা করার লাগি জুল্লা পড়স তুই তো এবারে কাছে সম্পত্তির লোক বে এগুলো তুমি কি কইতাছো সম্পত্তির লোক মানে দেখো তোমার বাচ্চা কাচ্চা হয় না দেখে তো এজন্য আমার বিয়ে করে নিয়ে আসছে কি এত বড় কথা কস তুই সাথে সাথে চুপালার আস এই তাড়াতাড়ি যা আমার ঘরে চা নিয়ে আসবি এক্ষুনি এক সেকেন্ড যেন দেরি না হয় বিয়ে দক্ষ না কা রাখি ও মা রাখি কই গেল রে মেয়েটা আমার সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে আল্লাহ জানে বাগানে যে বসে রয়েছে না কি मन खराब भाल लगे ना सब समय तुरा कई आनंद आसने थकबे और तु जमा तो पटाते অনেক চেষ্টা করি কিন্তু তোমার জামাই আমার সহ্যই করতে পারে না আর ওই যে একটা আছে সুন্দরী শুধু ওটার গুণগান গায় ওটা যদি একটা খারাপ কাজ করে তাও ওর দোষ নাই সব দোষ আমার দাদা কিভাবে দোষ হয় আর কিভাবে কু গান গায় তাই তো বলতিছি আমি শুন আচ্ছা মা ঠিক ওইভাবেই কাজ করে দেখি কি হয় দেখি কি হয় না ঠিক হইব আমার কথা মতো কাজ কর তারপরে দেখিও না আর শোন ওই চিন্তা কানবি না কোনো সময় চোখে পানি আনলে কপালে দুঃখ আসে চল বাড়ি চল চলো তোমার সাথে আমার একটু কথা আছে হ্যাঁ কি আছে কাও তোমার ওই ছোট বউ আছে না ওই বউ আমারে যা ইচ্ছে তাই বলে আমি নাকি হাট খুড়া আমার বাচ্চা কাচ্চা হয় না এই আমি বাড়িতে বসে বসে খাই এই নানান ধরনের সব সময় আমারে অপমান করতেই থাকে তুমি কও এগুলা কি ঠিক করে গো আচ্ছা এটা জিনিস কও তো দেখি হ্যাঁ তোমাদেরকে আমি কোন জায়গায় তো অভাব রাখছি কোন জায়গায় তোমাদের ঘাটতি আছে হ্যাঁ তারপরেও কেন দুইজনের মধ্যে এত ঝগড়া ঝামেলা আর আরো একটা কথা তুমি তো আগে এরকম ছিল না হ্যাঁ তুমি তো মায়াকে মানে নিছো অর্ণবকেও মানে নিছিল সব সময় তোমাদের মধ্যে হাসি খুশি দেখছি এখন কেন এরকম হচ্ছে কত দেখে হ্যাঁ 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 তুমি তো অর্ণবকে নিয়ে কথা বলবা ও যে আমারে সব সময় খোঁটা দিতে থাকে আমার বাচ্চা কাছে আনো ওগুলো কিচ্ছু না হ্যাঁ এটা তো জানে এখন তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া লাগতেছে আর কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে এটা তো আমি সহজমনে দেখতেছি না তাই না তুমি এসে আমাকে কমপ্লেন দিচ্ছো ও তোমার নামে কমপ্লেন দিচ্ছে এগুলো কি কত দেখি শোনো এগুলো আমি পরে দেখতেছি যাও যাও সতীন এর বাচ্চা সতীন আজ না এলে রাতে স্বামীরে তুইলে দিব তাও তোর হাতে আমি তুইলে দিব না তুই হসস আমার পথের কাঁটা তুই হসস বিষ আর এই বিষ খাওয়ায় তোরে আজকে আমি মারমু তুমি কইয়া যে ঘরে গেছো তুমি ভুলে গেছো মা নাও খাও আমি
আচ্ছা ঠিক আছে দেন যে তো আনছেন মাইমা দেখছেন আপনি আমার জন্য দুধ নিয়ে আসছেন এরকম যদি আমাদের সংসারে মিল থাকে না তাহলে আমাদের সংসার কোনো ঝগড়া না আচ্ছা তাহলে আমি একটু খাই অন্য একটু খাই দাঁড়া দাঁড়া কি দুধ নিয়ে গেলা কে দাও এ দুধ কার জন্য মানে বাবা মা কইছিল যে একটু দুধ গরম করে দিই তাই আসলে হইছে কি যদি তোমার আপত্তি না থাকে দুধ আর নাই ফ্রিজে হ্যাঁ আছে আছে না তাহলে একটা কাজ করো না তুমি একটু আর একটু গরম করে নিয়ে এসে তোমরা সবাই খাও আমার খুব তৃষ্ণা পাইছে আমি একটু খাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বলে না কি খাই ওরা দুধ তো আছে আরো ওইগুলো নিয়ে এসে খাই না 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 কিলো सहाय कर আচ্ছা যখন আমি খাইতে চাইছি তখন তো আপনি নিষেধ করলেন না তাহলে ও যখন খাইতে চাইছে তখন আপনি কিজনের হাতে তুলে দিলেন মানে 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 করে লাভ নাই শুনেন আপনারা দুইজন যে লোভে আসক্ত হয়েছেন এখান থেকে আপনাদের নিস্তার নাই তাই আপনাদের দুইজনকে মুক্তি দিয়ে দিলাম এই শোনো চুপ কোনো কথা হবে না আজকেই তুমি তোমার মা কে আমার বাড়ি থেকে বের হবে না না এই এই কাজটা করো না তুমি ওর নেরে তোমার বাড়ি থেকে দাঁড়ানো মা তুমি তো বুঝাই কোন না যাই হোক শত হোক উনি তোমার বড় বউ তোমার চুপ করতে বলছি না আর তুমি আমার মাফ করে দাও না আমি আর কোনোদিন এরকম করব না আমার ভুল হয়ে গেছে গা তুই এখন আমার কাছে ভুল স্বীকার করতেছিস আর তুই মাসুম বাচ্চা আর সি তোর পেটে তো কখনো সন্তান হয় নাই আজকে ও একটা সন্তান দিতে পারছে আর ওকে সন্তানকে মারার জন্য তোরা মায়ের পেটে উঠে পড়ে লাগছিস বুবু আমি একটা কথা বলি তুমি আমার বড় বোনের মতো আমি কখনো ভাবিই নি যে তুমি আমার সাথে এই কাজটা করবে আমি তোমার কি ক্ষতি করছি বলো তো উল্টা তুমি আমার সাথে রাগারাগি করতে ঝাড়াঝাড়ি করতে আমার ফ্যামিলি তুলে কথা বলতো আমি তোমাকে একটা কথা বলতাম না আমি তোমাকে বড় বোন যেরকম ছোট বোন ভয় পায় আমি তোমাকে সেম এরকম ভয় পাই তোমাকে তো আমি বড় বুবু না আমি তোমাকে বড় বোনের মতো ভাবি আর তুমি আমাকে মারতে চাইলা এটা আমি তোমার কাছে আশা করিনি দেখ বোন আমার ভুল হয়ে গেছে গা তুই আমার মাফ করে দে আমারও খুব শক লাগে আমার কোলে একটা সন্তান আসুক আমারও খুব কষ্ট হয় রে মাগো কানে ধরছি আর কোনোদিন ওরে কোনো খারাপ বুদ্ধি দেবো না তোমাদের সংসারে অশান্তি লাগাবো না ভুল হয়ে গেছে মা মাফ করে দাও তোমরা দুই বোনের মতো মিলে থাকো রাখি রে মাফ চাও ওর কাছে আমার মাফ করে দে বই না না বুবু এগুলো তুমি কি বলতেছো তুমি তো আমার বড় বোনের মতনই ভুল মানুষে হতে পারে আজকে থেকে অর্ণব তোর ছেলে না অর্ণব আমারও ছেলে